গুড মর্নিং বন্ধুরা, ডে উইথ অতীশ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। তো কাল রাতে বন্ধুর বাড়িতে এসেছি, বিস্কুট আর চা নিয়ে বসেছি। বিস্কুট তো প্যাকেট থেকে বাড়ি করতে পারছি না, চা খেতে খেতে একটু খবরের কাগজ পড়ে নিচ্ছি। যদিও আজকে দোলের আগের দিন, তবুও পেপার জুড়ে শুধু দোলের ছবি। দুপুরের খাবার খেতে বসে গেছি, দেখছেন আজকে মেনুতে কিন্তু অনেক কিছু রয়েছে। সন্ধেবেলা একটু বাইরে বেরিয়েছি, দেখুন কত খুদে দোকানদার আর কত পিচকারি আর রং বিক্রি হচ্ছে। সামনেই একটা মন্দিরে এই যে ন্যাড়া পোড়া হবে, তো এটাকে তুলে সবাই মিলে নিয়ে যাচ্ছে। এত বড় এটা যে সবাই মিলে পারছেই না তুলে নিয়ে যেতে। এই যো তুলে সবাই মিলে নিয়ে যাচ্ছে। আমি একটু সরে দাঁড়াই, নইলে আমার সামনে দিয়েই একদম নিয়ে যাবে। আপনারা কে কি বলেন জানি না, তবে আমরা এটিকে বুড়ি পোড়ানোই বলি বা ন্যাড়া পোড়ানোও বলা হয়। এদিকে মন্দিরটাও লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এই দেখুন, সবাই মিলে চেষ্টা করে এটাকে দাঁড় করাবার চেষ্টা করছে। অনেক বড় তো, তাই সহজে দাঁড় করাতে পারছে না। মাটিতে বাঁশ পুঁতে এটাকে ঠ্যাকনা দিয়ে দাঁড় করাচ্ছে। মন্দিরের ভেতরে এই রাধা কৃষ্ণের মূর্তিগুলো রাখা রয়েছে, এগুলোতেই পুজো হচ্ছে। এরপর এখানেই কিন্তু কীর্তন হবে, এখানে অষ্টপ্রহর কীর্তন হয়, সেটাই দেখতে আমরা এসেছি। এটা মেন মন্দিরে যেটা নাট মন্দির বলে সেই অংশটা। আর মন্দিরের আর একটা পাশে এ দেখুন শ্রী চৈতন্য মহাপ্রভু আর রাধা কৃষ্ণের মূর্তিও রয়েছে, এগুলো এখন পুজো হচ্ছে। আর এখানে একটি শীতলা মাতার মন্দিরও রয়েছে। এরাপোড়া দেখবো বলে অপেক্ষা করছে এই যে বাইরে বসে। আর এই পেছনে এগুলো কি বলুন তো, এগুলো হলো কুয়োর পাড়। আর এই যে বামুন ঠাকুর এসে গেছে, আগেই এরাপোড়াটাকে ভালো করে পুজো করা হবে, তারপরে এটাকে জ্বালানো হবে। আস্তে আস্তে কিন্তু মাঠের চারিদিকে প্রচুর ভিড়ও বাড়ছে। আমরা এটা দেখবো বলে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি। তো চলুন, এবার পুজো শুরু হয়ে গেছে। পুজো হয়ে গেছে, এবার চলুন দেখা যাক কি হয়। এই যে ভিড়ের মধ্যে দিয়ে দেখি কি হচ্ছে। পুজো শেষে কীর্তন দিয়ে সবাই দেখুন ঘুরছে, তারপরে এটাতে আগুন দেওয়া হবে। গুড়িতে আগুন দিয়ে দিয়েছে, আর আগুন দেওয়ার সাথে সাথে দেখুন চারিদিকে বাতাসও ছুটতে আরম্ভ করেছে, আর সবাই সেগুলো নেওয়ার জন্য গুঁড়ো কুটি লাগিয়ে দিয়েছে একদম।
বড়দের মুখে শুনেছি যে অশুভ শক্তিকে দমন করে শুভ শক্তির উদয় হয় এর মাধ্যমে। এটা জ্বলার ফলে প্রচুর তাপ উৎপন্ন হচ্ছে জানেন, কিন্তু তাতেও এই তাপটা থেকেও কিন্তু যেন অনেক পজিটিভিটি পাচ্ছি, সেই বড়দের কথাগুলো যেন আবারও মনে পড়ে যাচ্ছে। পুরানো প্রায় শেষের দিকে হয়ে এসেছে, চলুন এবার বাড়ি যাই। ফিরে চলে এসেছি, তো রাত্রে ডিনার নিয়ে বসে গেছি আর ফিরতে একটু দেরি হয়ে গেল, তো চলুন ডিনারটা করে তাড়াতাড়ি করে শুয়ে পড়ি, কালকে আবার দোল। গুড মর্নিং সকলকে, দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানাই। দেখুন বয়সের বাঁধন ভেঙে সবাই একসাথে কেমন দোল খেলছে। আর এই পুচকে দুটো দেখুন কে কাকে কত বেশি রং মাখাতে পারবে সেই নিয়েই লড়াই চলছে। আমরাও ছোটবেলায় এগুলো করেছি বলুন। দেখুন আমার দিদির ছেলের কি অবস্থা, মুখটা চেনাই যাচ্ছে না। সকাল সকাল অনেক রং খেলা দেখলাম, তো চলুন এবার পেয়েছি ঘি দে তাই খেয়ে নি। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বন্ধুর বাড়ির পাশে একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানেই এসেছি। এ দেখুন এদের বসন্ত উৎসবটা তো হয়ে গেছে, কিন্তু নিজেদের মধ্যে কত রং খেলছে, আবির খেলছে। বেশ ভালোই লাগছিল, কিন্তু আবার বাড়ি গিয়ে একটু কাজ আছে, বন্ধুর বাড়িতে কি আবার সে পুজো দেবে, তাই একটু তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে। বাড়িতে চলে এসেছি, স্নান টান হয়ে গেছে, এবার পুজো দিয়ে দিয়েছে, দেখুন কি সুন্দর লাগছে। আর আজকের দিনে স্পেশাল মট ফুট কড়াই দিয়ে পুজো দেওয়া হয়েছে ঠাকুরকে। ঘরের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা চলে এসেছি তুলসী তলায় পুজো দেওয়ার জন্য। এখানেও সুন্দর করে ফুল দিয়ে, প্রদীপ দিয়ে আর মট ফুট করাই আর আবির দিয়ে পুজো দেওয়া হচ্ছে। পুজোর আবির সবাইকেই লাগানো হয়েছে, তার থেকে আমিও বাদ করিনি। প্রসাদ হিসাবে মঠ ফুটকড়াই পেয়ে গেছি, তবে মঠটা নিইনি, ফুটকড়াই খাচ্ছি। ফুটকড়াই তো আমার ভীষণ প্রিয়। দুপুরে খাবার টাইম হয়ে গেছে, আর এই দেখুন আজকে কিন্তু লাঞ্চে অনেক কিছু রয়েছে। তো এর মধ্যে আমার ফেভারিট হচ্ছে বাদাম দিয়ে নারকল ভাজা আর মোচা। তো চলুন খাবারটা কন্টিনিউ করে নিই, আগেই দেখি বাদাম দিয়ে নারকল ভাজাটা কেমন খেতে হয়েছে।
ভাজাভুজি দিয়ে খাওয়ার পরে এই যে পাতের মধ্যে আবার পড়ে গেছে মাছ, মাছের ঝোলটাও কিন্তু খেতে খুব ভালো হয়েছে। ঠাকুরের ভোগ এসে গেছে, তো সন্ধ্যাবেলা নিয়ে এটা খেতে বসে গেছি। তবে মনে হচ্ছে এটা খেয়েই আমার ডিনার কমপ্লিট হয়ে যাবে। খাওয়া দাওয়ার পরে একটা মুভি দেখার ইচ্ছা আছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।